এটা 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 কোশ্চেন, এটা কোশ্চেন মার্ক চিহ্ন, এটা যখন থাকে, এই চিহ্নটা যখন থাকে তখন জিজ্ঞাসা করছে, মানে তুমি কোনোদিন বাবুই পাখির বাসাতে গেছো, এটা কোশ্চেন করছে, এটা কোশ্চেন। এই চিহ্নটা যখন থাকে কোশ্চেন, আর এইটা হচ্ছে দাড়ি, দাড়ি কোথায়, দাড়ি, এই দাড়ি, এটা এই লাইনটা হচ্ছে শেষ, এই যে এটা যেমন শেষ হয়ে গেল লাইনটা, এটা হচ্ছে কোশ্চেন। যখনই এই চিহ্নটা থাকবে তখনই জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি বলুন কার ঘর ভালো, এরমভাবে হবে, ওটা কোশ্চেন। এটা যাই পড়ো এবার, না কামড়ায় পিঁপড়ে, পিঁপড়েতে না কামড়ায়, ওই দোকানটা ওই দক্ষিণ পাড়ার ওই দোকান থেকে শুনে আসতে হবে। আমি তো থাকছি বলে বাচ্চা দিয়েছে, দুটো দিয়েছে, আর একটা কোথায় কি আরে তলায়, হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও দেখতে পেলে যে খরগোশ দুটো বাচ্চা দিয়েছে, বাট এক্সপিরিয়েন্স নেই। তোমাদের যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করো, যে এবার কী করণীয়, মানে খরগোশের বাচ্চা দুটোকে কী খেতে দেওয়া যায়, এখনই খেতে দেওয়া যাবে নাকি না, এখন তো মায়ের দুধ খাবে, কিন্তু তবু কীভাবে কী করতে হবে না করতে হবে, ওটাকে আলাদা করে রাখতে হবে কি না, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, কারণ এক্সপিরিয়েন্স নেই। মেয়ে পড়ছে দেখতে গেলে, একা একাই পড়ছে, আটকে গেলে ডাকছে। আর তো আজকে কী বার, আজকে হচ্ছে তোমার শুক্রবারের সকাল, রৌদ্রোজ্জ্বল দিন আছে কিন্তু মাঝে মাঝে মেঘলা মেঘলা হচ্ছে, ঠিক আছে। আর এই বাবা ভিমের উপর এই দেখো, তো যাই হোক মোটর উপর দিন শুরু হলো, ব্রেকফাস্ট কী আছে না আছে সবটাই দেখাচ্ছি। আর স্নানটা করে আসি, স্নানটা করে তারপরে ব্রেকফাস্টে গিয়েছে না দেখাচ্ছি, দিয়ে তারপরে বেরোবো আমরা, ঠিক আছে। তো যাই হোক চলো পরে আবার আসছি, মোটের উপর দিন শুরু হলো, যতটা পারি কভার করার চেষ্টা করছি। টানলে ভিতরে কিছু যাচ্ছে না, তারপরে কোনো এটার গন্ধ আছে। বাজে হচ্ছে 12:30, মানে 12:22 মতো বাজে। আর আজকে তো জানোই তো বলেছিলাম যে কোথায় যাব না যাব, ঠিক আছে। এই জাস্ট মুখ ফেস ওয়াশ দিয়ে ধুলাম, ওদিকে ও রেডি হচ্ছে, তো যেতে যেতে পৌঁছে পৌঁছাতে পৌঁছাতে 1:30 বেজে যাবে। আমাদের সব জায়গায় একটু লেটই হয়, কারণ ঘুমাই আমি ঠিক, মানে আমরা ঘুমাই আমি আর এই বর্ষায় ঘুমাই প্রায় 2:30, 3:30, 1:30, 2:00, প্রত্যেক দিন রাতে এই সময় ঘুমাই, আর ওইদিকে সকালে উঠতে দেরি হয়ে যায়। যাই হোক আজকেও সকালে, আর সব থেকে বড় কথা আমার যেটা হয় না, রাত্রিবেলা ঘুমটা ভেঙে ভেঙে যায়, অত রাতে ঘুমিয়ে ঘুমটা ভেঙে ভেঙে যায়। যাই হোক সকালবেলা তো রেডি বেরোচ্ছি, ঠিক আছে, রোদে বেশিক্ষণ থাকিস না আজকে। ভিডিওতে আমাকে তো মোটা লাগে কেন, রিয়েল উইদাউট ফিল্টারে দেখাও দেখাও, তুমি প্রুফ করতে হবে তোমাকে। চলো ভিডিও আপলোড করে নিয়েছি, এবার ওখানে গিয়ে টাইটেল থাম্বনেল দেবো, ঠিক আছে চলো বাইক বের করি। গাড়িটা নিয়ে নিচে ধপ করে নিচে পড়বি, ধপ করে আনব্যালেন্স হয়ে নিচে পড়বি, এবার হাত পাত সব ভাঙবে। কিসে করে পড়বে, নিচে পড়বি, এবার পড়বি দেখ। আমরা বাবা মেয়ে মিলে একদিন যাব বাইকে করে মন্দারমণি, বড় হোক তারপরে। এখন আসলাম শাড়িতে, এই যে আমাদের রানাঘাটের চিত্তরঞ্জন বস্তালয়, ঠিক আছে, চিত্তরঞ্জন বস্তালয়, ও ভেতরে গেছে আর আমি এখন ওয়েট করছি, ঠিক আছে। আর এখানে এখন বাজে হচ্ছে 1:10, পৌঁছাতে পৌঁছাতে 2:00 বেজে যাবে যদি রোড ক্লিয়ার থাকে, তো চলো পরে আবার আসছি। To the city street.
begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just এইতে খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সঙ্গে ওইগুলো শেয়ার করলাম না, ওইগুলো বর্ষা শেয়ার করে দেবো চ্যানেলে, ঠিক আছে? তবে আমি যেটা শেয়ার করতে পারি, যেটা আমি অলওয়েজ করি আর যেটা আমি সবথেকে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে নেচার আর তো আন্টির ফুল বাগানের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? এখন এই বাইকে স্টার্ট দেবো, বাজে হচ্ছে 5:30, ডাইরেক্ট 6:30 মধ্যে বাইক ঢুকে যাবো হিসাবে। এখন হচ্ছে বাজে 7:30, ঠিক আছে? 7:30 বাজে, অনেক আগেই বাড়ি ঢুকে যেতাম, ওই ওদের বাড়িতে যেতে হলো একটু, মানে বর্ষার ওই বাড়িতে। তো যাই হোক, ওর জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন জামা প্যান্ট ছাড়িনি, মেয়ে দিদিমণি আসেনি, মেয়ে দিদিমণি এখনই আসবে, আবার আকার ম্যাডামও আসবে, 7:30 বাজে, দুজনেই আসবে। তো যাই হোক, চলো একটু রেস্ট নিই, রেস্ট নিই, পরে আসছি, চলো। এখন যাচ্ছি ছাদে ওয়ার্কআউট করতে, 15টা বাজে, এসে স্নান করব। যাওয়ার আগে কি কি হয়েছে দেখো, দেখো এই দেখো পাখিতে ভাত খেয়েছে, এখান থেকে ওই গীতা আন্টির বাড়ি থেকে দিয়েছিল, ও খেয়েছে বসে বসে। দেখো কাজু কিশমিস, ঠিক আছে, গাজর মাজর, এগুলো সব ক্যাপসিকাম সব বের করে নিচে ফেলে দিয়েছে। ফ্রাইড রাইসটা শুধু শুধু খেয়েছে, মাংসগুলো কুটে কুটে গেছে, মিষ্টিটা হাফ একটুখানি কামড়েছে, সাদা মিষ্টিটা খেয়ে নিয়েছে, কালো মিষ্টিটা হাফ খেয়েছে, ঠিক আছে? পাখির খাবার দেখো, পাখি খেয়েছে, দেখো জলটা খেয়ে ঢাকনিটা লাগায়নি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাখি মা খেয়েছে। আবার পাখি মা দেখো বই পড়তে পড়তে, দেখো এরা কারা, হ্যাঁ দেখো এরাও পড়াশোনা করছে এখন। দেখো রং পেন্সিল ঠাকুরের সামনে দিয়ে রেখে দিয়েছে, এগুলো মানে ফুল। আচ্ছা আচ্ছা, লালটা দিয়ে দণ্ডি কেটেছে, ঠিক আছে? এগুলো কী করেছে, এগুলো হচ্ছে ঘণ্টা, কাঁচর, ঠিক আছে? আর এটা কি মুরগি, পুজোর এখানে চিকেন কী করছে, হ্যাঁ পুজোর এখানে চিকেন কী করছে যাই না, ঠিক আছে? ব্যাগ, চুল, খেলনা, দেখো সারা বিছানা, দেখো বিদ্যার মধ্যে ঢুকে গেছে যে ঠাকুর দেবতা নিয়ে বসে গেছে, সঙ্গে আবার ঠাকুরের পাশে চিকেন। তো যাই হোক, ওই রং পেন্সিল গুলো মানে ফুল বানিয়েছে, ঘন্টাটা মনে হয় পেন্সিলটা বানিয়েছে, কিছু একটা হবে হয়তো, ওই কিছু পাইপ মাইক লাঠি সোটা, এইগুলোই যখন বড় হবে তখন ভাবে আমি ছোটবেলায় এরকম টাইপের করে খেলতাম। আমার যেমন এখন মনে হয় ছোটবেলায় মেয়েদের সঙ্গে রান্নাবাড়ি খেলতাম, এই যে দিদি বোন, তারপরে সেই বিকেলবেলা মাঠে গিয়ে সব মেয়েদের সাথে বলে নিয়ে লাস্টে কথাটাকে ঢাকার জন্য দিদি বোন, আরে দিদি বোনের সঙ্গেই তো খেলতাম, আর দিদি বোনেদের বান্ধবী, চলো খেলবো খেলবো, একদম ছোট ছোট অবস্থায় তখন, যখন বাড়ির থেকে বেরোতে দিত না। তারপরে যখন একটু বড় হলাম, তারপরে তো ক্রিকেটের ব্যাট যখন হাতে চলে আসলো, ব্যাস পাড়া ঘুরে ঘুরে বেড়াতাম। যাই চলো, আমার আরেকটু বড় হলাম, না ওইটা আমি কোনোদিন করিনি, ওইসব ওইসব আমি কোনোদিন করিনি, কোনোদিন
কোনোদিন করি না এসব। আমার স্কুল ছুটি হওয়ার টাইমে দাঁড়িয়ে থাকতাম না? ওয়ার্কআউট করে এসে স্নান করে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এখন যাবো হচ্ছে ডিনার করতে। কিন্তু বেজে গেছে কটা জানো? 10:18। তো এখন যাবো হচ্ছে খেতে, ডিনার কমপ্লিট করবো। ডিনারে কী আছে না আছে দেখাচ্ছি। তো মানে ব্যায়াম করে স্নান করতে 10 বেজে গেছে। যাই হোক চলো, ডিনারে কী আছে না আছে সবটা দেখাচ্ছি, তারপরে আবার আসছি পরে। কালকে শনিবার আর রবিবার, কালকে তো শনিবার আর পরশুদিন রবি, শনি রবি রেস্ট, শনি রবি রেস্ট, ঠিক আছে চলো। ও শনি রবি রেস্ট তোমরা বুঝবা কী করে? তোমরা হয়তো ভাবছো ব্লগিং এর রেস্ট, না না ওয়ার্কআউটের রেস্ট, ওয়ার্কআউটের রেস্ট। চলো পরে আসছে চলো। ঘড়ি বলছে 11:07, আর ডিনারের শ্যুট করতে একদমই ভুলে গেছি। আর কি করা যাবে, ডিনারে খেয়েছি হচ্ছে তোমার একদমই ভুলে গেছি, মানে খেতে বসেছি ক্যাচর মেচর হচ্ছে, মাথা থেকে সব আউট হয়ে গেছে এই শ্যুট করতে হবে। তো যাই হোক ডিনারে খেলাম আলু সিদ্ধ, সাদা ভাত, মানে সাদা তো ভাতই হয়, মানে সাদা ওই প্লেন রাইস, আর ওই গীতা আন্টি যেটা পাঠিয়েছিল মেয়ের ফ্রাইড রাইস, পুরোটা তো খেতে পাইনি, তো ওই ফ্রাইড রাইস, তারপরে চিকেন, এই তো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে বাবু, কি জনিকে তো তুই তো আটকে রেখে দিয়েছিস, জনকে একটু ছেড়ে দে, সারাদিন তো আটকেই থাকে, ছেড়ে দেবো একটু খেলে গিয়ে, ওর আটকে দিতে হয় নাকি? তাই তুই আর খেলবি না, আমি শুবি না এখন, সকালবেলা উঠে পড়তে বসাবো, শোবো শোবো না, পড়তে বস, এই পড়তে বস বিছো, চল 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 11টা বাজে, চল পড়তে বস বিছো। তো যাই হোক চলো, রাত্রিকাল আগত, জানি না ভিডিওটা বড় না ছোট না মেজো না 8 মিনিট কত মিনিট কী হয়ে যাবে কিচ্ছু জানি না, তবে একদমই মনে হচ্ছে ছোটই হয়েছে আমার যত ধারণা, বলতে পারবো না, ঠিক আছে। তো কোথাও গেলে পরে আমার ব্লগিংটা একটু ছোটই হয়, এমনিতেও আমার ব্লগিং ছোট, কোথায় গেলে পরে আরও ছোট হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো, এই শুতে চলো, এই জনি চলে আয়, তুই আয় জনি, আয় জনি চলে আসো, জনির বিছানাটা কম্বলটা পেতে দেবো এক করি। আমার ভিডিও এডিটটা তাহলে তুই করে দে, চুপচাপ শুয়ে পড়। থাক জনি বাইরে থাক।